দক্ষিণ পূর্ব এশিয়ার রাজকীয় দেশ ব্রুনাই। এটি একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ। দেশটির অফিসিয়াল নাম নিকারা ব্রুনাই দারুসালাম, যার অর্থ হল সতর্ক ও শান্তি। তেল ও গ্যাস সমৃদ্ধ এই ভূখণ্ড বর্তমানে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। দেশটির প্রতি 2 জন নাগরিকের 1টি করে প্রাইভেট কার রয়েছে। দেশটির সুলতান স্বর্ণের তৈরি গাড়িতে চলাফেরা করে। তার লাইফস্টাইল দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। অবিশ্বাস্য হলেও সত্য যে দেশটিতে প্রেম করা সরকারিভাবে নিষিদ্ধ। বর্তমানেও দেশটিতে রাজার শাসন প্রচলিত রয়েছে, সেই প্রাচীনকালের মতো রাজদরবার, রাজার সিংহাসন, ক্ষমতা ও রূপকথার গল্প রয়েছে দেশটিতে। আর আমরা এই ভিডিওতে দেখে নেব ব্রুনাই দেশের গোপনীয় কালো সত্য, যা দেখে চমকে যাবেন আপনিও। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। দেশটি বর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এর উত্তরে দক্ষিণ চীন সাগর এবং বাকি সব দিকে মালয়েশিয়া। ব্রুনাই 2টি আলাদা এলাকা নিয়ে গঠিত। দেশটির বর্তমান রাজা সুলতান আল বলকিয়া। দেশটির ভাষা হলো মালয়, মুদ্রার নাম ব্রুনাই ডলার। আয়তন 5,756 বর্গ কিলোমিটার। জনসংখ্যা মাত্র 4,40,000। দেশটির রাজধানী বন্দর সিরি বেগওয়ান, যা দেশটির বৃহত্তম ও জনবহুল শহর। মালয় অঞ্চলে একমাত্র তারাই 1963 সালে মালয়েশিয়ান ফেডারেশনের সাথে যুক্ত না হয়ে ব্রিটেনের অধিভুক্ত হয়ে থেকে যায়, আর স্বাধীনতা লাভ করে 1983 সালে। বাদশাহ শাসিত এই দেশটির প্রধান সুলতান আল বলকিয়া বিপুল সম্পদের মালিক। দেশটির জনগণ প্রায় প্রতিটি ক্ষেত্রে বিপুল ভর্তুকি পান। জনগণকে কোনো কর দিতে হয় না। দেশটি প্রায় পুরোপুরি আমদানি পণ্যের উপর নির্ভরশীল। সরকারের পক্ষ থেকে রয়েছে অপরন্ত সেবা। 2019 সালের তালিকায় ব্রুনাই বিশ্বের 5ম ধনী দেশ। ব্রুনাইয়ের প্রাচুর্যের কারণ হলো তেল ও ঘেস, আর এই কারণে দেশটি সম্পদের পাহাড়ে পরিণত হয়েছে। মানব সম্পদ উন্নয়নে পূর্ব এশিয়ার সিঙ্গাপুরের পরে ব্রুনাইয়ের অবস্থান। ব্রুনাই পৃথিবীর একমাত্র দেশ যেখানে জনগণের উপরে কোনো ঋণের বোঝা নেই। দেশটির বর্তমান জিডিপি 15 বিলিয়ন মার্কিন ডলার, মাথাপিছু আয় প্রায় $34,000। ব্যক্তিগত গাড়ির তুলনায় ব্রুনাই বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। দেশটির প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করা হয়। ব্রুনাইয়ে প্রতি নাগরিকের 2 জনের 1টি করে প্রাইভেট কার রয়েছে। দেশটির সুলতানি পরিবার বিগত 600 বছর যাবৎ দেশ শাসন করে আসছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো সুলতান, যার নাম সুলতান আল বলকিয়া, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী 1993 সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি দেশটির সুলতান, যার বর্তমান বয়স প্রায় 80 বছর। আজও পর্যন্ত সে পৃথিবীর ধনী লোকদের তালিকায় রয়েছে। তিনি পৃথিবীর একমাত্র সুলতান যার সবচেয়ে বেশি গাড়ি রয়েছে, যাকে মনে করা হয় গাড়ি পাগল সুলতান, যার কাছে রয়েছে বিভিন্ন দামি গাড়ির বিশাল এক সমাহার। দুর্লভ ও অত্যাধুনিক মডেলের স্পেশাল এডিশনের প্রায় 2,000-এরও বেশি গাড়ি এই সুলতানের সংগ্রহে রয়েছে। এছাড়াও তার সংগ্রহে রয়েছে মার্সিডিজ, রোলস রয়েলস, BMW, ম্যাকলারেন, আরও অনেক দামি প্র্যাকটিস কার। আর এই গাড়িগুলোর মূল্য প্রায় $8 বিলিয়ন। তার ব্যবহার করা নিজস্ব গাড়িগুলো সোনার প্রলেপ দিয়ে মুড়িয়ে দিয়েছেন। গাড়ির সামনে বা পিছনে ছাদ কিংবা চাকার নকশা করা হয়েছে সোনা দিয়ে। এমনকি গাড়ির কিছু যন্ত্রাংশ খাঁটি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। এছাড়াও আমেরিকার লাস ভেগাস সবচেয়ে বড় ও দামি রিয়েল এস্টেট কোম্পানির মালিকও তিনি। প্রতি সেকেন্ডে তার আয় প্রায় $120। ব্রুনাইয়ের অধিকাংশ বাড়ি সাধারণত দোতলার। প্রথম তলা হলো লিভিং রুম, দোতলা হলো বেডরুম, আর এইসব বাড়ি স্বল্প ব্যয়ে নির্মিত এবং সাধারণের সাধ্যের নাগালের মধ্যে তৈরি করা হয়। পৃথিবীর উন্নত দেশগুলোর মতো ব্রুনাইয়ের লোকজন অট্টালিকা সর্দিশ বিলাতেও বসবাস করে। ব্রুনাই ভিন্ন ভাষার সংস্কৃতির মানুষদেরকে স্থায়ীকরণে নিরুৎসাহিত করে। দেশটিতে নাগরিক হওয়া বেশ কঠিন। দেশটিতে নাগরিক হওয়ার শর্ত হলো ব্রুনাইয়ে 1 টানা 20 বছর থাকতে হবে এবং বেশ জটিল ও কঠিন ব্যবস্থাপনায়।
মালয়েশিয়া ভাষার পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষা ব্যবস্থাপনা খুবই জটিল, কেননা এই পরীক্ষার ফলাফল পুরোপুরি নির্ভর করে পরীক্ষকের মেজাজ মর্জি ও খেয়াল খুশির উপর। ব্রুনাইয়ের কৃষি জমিতে রয়েছে ধান, কলা ও অন্যান্য ফলমূল। দেশের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে বনাঞ্চল। এই বনাঞ্চলে মূল্যবান কাঠ পাওয়া যায়, যেখানে কাঠের বার্ষিক গড় উৎপাদন 4 লক্ষ কিউবিক মিটার। ব্রুনাইয়ে সমকামিতা সহ সকল ধরনের মেলামেশা সম্পূর্ণ অবৈধ। দেশটিতে ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করা হয়। অবৈধভাবে মেলামেশা করলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়, চুরি করলে হাট কেটে দেওয়া বা নানান বিচারে চাবুক নিক্ষেপ করার বিধান রয়েছে। এমনকি সামান্য প্রেম করাও সেখানে নিষিদ্ধ এবং এর শাস্তি অনেক সময় মৃত্যুদণ্ড। তবে ভিন্নতাও রয়েছে দেশটিতে। আপনি শুনলে অবাক হবেন যে দেশটির রাজা তার রাজপ্রসাদে তৈরি করে রেখেছে একাধিক রাজকীয় পতিতালয় বা হেরেম। এই পতিতালয়ে আনা হয়েছে নানা দেশ হতে সুন্দরী যৌনদাসী। 1997 সালের সেই বছরে মিস ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রের সেলুন মাতুরি, যাকে প্রতিদিন $3,000 বিনিময়ে যৌনতার জন্য চুক্তি করে, সুলতান তার সাথে যৌনদাসীর মতো ব্যবহার নিয়ে তিনি একটি বই লিখেন যার নাম মাই লাইফ ইন হেরেম। সুলতান যে একজন সঙ্গীতপ্রিয় মানুষ, সে তার জন্মদিনে মাইকেল জ্যাকসনকে আমন্ত্রণ করে তা প্রমাণ করে। অবাক হলেও সত্য যে দেশটির গরিব পুরুষরা বৃদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতে পারছে না, কারণ দেশটিতে বিয়ে করতে অনেক নগদ টাকার প্রয়োজন হয়। তাই এই অবস্থা, দেনমোহরের পরিমাণ এতটাই বেশি যে অনেকের সামর্থ্য নেই। আর দেনমোহর নির্ণয় করা হয় এইভাবে যে যেই বাড়িতে 18 বছরের মেয়ে থাকে তার বাড়ির ছাদে অনেক বড় পতাকা লাগান, আর এই পতাকায় ইঙ্গিত দেয় যে তার মেয়ে যুবতী, তার মেয়েকে বিয়ে করতে অনেক দেনমোহর দিতে হবে। এভাবে যেই বাড়িতে তার বয়স্ক মেয়ে, তারা একটি ছোট পতাকা লাগান, মানে তারা মোটামুটি দেনমোহর দিয়ে বিয়ে দিতে রাজি। আর এই জন্য অনেক অবিবাহিত ছেলে মেয়েগুলো এখন বৃদ্ধ হয়ে যাচ্ছে। ইসলাম দেশটির বৃহত্তম জনগোষ্ঠীর ধর্ম। দেশের 80%-এরও বেশি মানুষ মুসলিম, 9% খ্রিস্টান, 8% বৌদ্ধ এবং 3% মানুষ অন্যান্য কিছু ধর্মে বিশ্বাসী। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ও জনবহুল বিনোদন পার্ক এই দেশেই অবস্থিত, যার নাম জেরুডং পার্ক, যা 1994 সালে প্রতিষ্ঠিত হয়। এটি নির্মাণে প্রায় $2 বিলিয়ন খরচ হয়েছিল। এই পার্কের স্লাইড সিস্টেম অন্য যে কোনো পার্ক থেকে ব্যতিক্রম। বিভিন্ন দেশ হতে এই পার্ক দেখার জন্য হাজার হাজার লোক ভিড় করে থাকে। ব্রুনাইয়ের শহরগুলো দেখতে ডিজনি কার্টুনের মতো, ঠিক যেন রূপকথার দেশ ব্রুনাই। ব্রুনাই ছোট একটি দেশ হলেও প্রচুর ঐতিহাসিক নিদর্শন রয়েছে দেশটিতে। কারুকার্য ও দৃষ্টিনন্দন সব দালান রয়েছে দেশটিতে, যা পৃথিবীর যে কোনো দেশে অনুপস্থিত। প্রতিটি রাজপ্রাসাদ ও মসজিদ আপনার চোখ ধাঁধিয়ে দিবে, মনে হবে যেন স্বর্ণখচিত এবং সোনা দিয়ে মোড়ানো, যা দেখে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। তবে এই ভবনগুলো সত্যি আর্টিফিশিয়াল। দেশটি খেলাধুলাতে বেশ উন্নত। দেশটির জনপ্রিয় খেলা হলো ফুটবল, এছাড়াও ব্যাডমিন্টন, সাঁতার প্রতিযোগিতা, শুটিং এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মতো নানা ধরনের খেলাতে বিশ্ব প্রসিদ্ধ মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। ব্রুনাইয়ের মুদ্রার নাম ব্রুনাই ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 63 টাকার সমান আর ভারতীয় মুদ্রায় প্রায় 56 রুপির সমান। 2014 সালে ইসলামী শরিয়া আইন চালু করে দেশটি, যা সরকারিভাবে স্বীকৃত। দেশটিতে জুয়া খেলা অবৈধ। এছাড়াও পর্যটকদের জন্য 2 লিটার মদ সঙ্গে রাখার পারমিশন রয়েছে, কিন্তু পাবলিক প্লেসে পান করতে পারবে না। ব্রুনাই এমন দেশ যেখানে অপরাধের জন্য এখনও বেতের আঘাত প্রচলিত রয়েছে। ইসলামী আইন প্রচলিত থাকায় এখানকার অধিবাসীদের কড়া আইনকানুন মেনে চলতে হয়। ব্রুনাইতে প্রতি বছর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি প্রতিযোগীর বিজয়ীকে ব্রুনাই সুলতান $250 স্কলারশিপ প্রদান করে থাকে। এই পুরস্কারটি তাকে আজীবন প্রদান করা হয়। পৃথিবীর সকল দেশের মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে
কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।